ক্ষেত্রে একটা ওল্ড অ্যান্ড পপুলার প্রোডাক্ট ক্যান ফ্রিজ। ক্যান ফ্রিজের উপর কমপ্লিট রিভিউ প্লাস ডেমো। আমার অনেক ফ্রেন্ডস আমাকে রিকোয়েস্ট করেছিল ক্যান ফ্রিজের উপর একটা রিভিউ দেখানোর জন্য, তাই আজ আমি তোমাদের রিকোয়েস্টে নিয়ে এসেছি দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান ফ্রিজের উপর কমপ্লিট রিভিউ প্লাস ডেমো। তার জন্য তোমাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তার আগে তুমি যদি হয়ে থাকো আমার চ্যানেল নতুন, তুমি যদি আমাকে ফার্স্ট টাইম দেখো আর যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মেক শিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। সাথে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি হিট করতে একদম ভুলো না আমার চ্যানেলের সাথে নোটিফাইড থাকার জন্য। আমি চেষ্টা করি প্রত্যেক দিন তোমাদের জন্য একটা করে নতুন ভিডিও আনার, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমার সাথে থেকো। সো লেটস চেক ইন দ্য ভিডিও। দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট সম্পর্কে তোমরা সবাই জানো, তাও আমি ছোট্ট করে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট কলকাতা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের একটা মোস্ট পপুলার আয়ুর্বেদিক ব্র্যান্ড। দ্য সোমি স্ক্যান প্রোডাক্টে অল প্রোডাক্ট তুমি ইজিলি লোকাল মার্কেট থেকে পারচেজ করতে পারছো অ্যান্ড অনলাইনেও অ্যাভেলেবেল আছে। অনলাইনে চেক আউট করার জন্য তোমাকে লগ ইন করতে হবে www.thesoumiscanproduct.com-এ। লগ ইন করে তুমি ঘরে বসে ইজিলি সব প্রোডাক্ট পারচেজ করতে পারো। আজ আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট একটা ওল্ড অ্যান্ড মোস্ট পপুলার প্রোডাক্ট ক্যান ফ্রিজ। ক্যান ফ্রিজ বেসিক্যালি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। গ্রিন অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন একটা কার্ডবোর্ড প্যাকেজিং এ আসে। এখানে লেখা আছে দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট ফেস প্যাক ফর নর্মাল স্কিন। এটা বেসিক্যালি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। তোমার স্কিনটা একটা যদি হয় ড্রাই টু নর্মাল তাহলে তোমার জন্য এই ফেস প্যাকটা বেস্ট হবে। চলো দেখি এটার প্রাইস। এটার প্রাইস অনলি 175 rupees। এটার ম্যানুফ্যাকচারিং ডেট 04/6/2018। এটা তোমরা কন্টিনিউ 2 বছর ইউজ করতে পারছো। সো চলো চেক করা যাক এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস। তার আগে তোমাদের বলি এই প্রোডাক্টে কোনো রকম হার্মফুল কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই। এটা কমপ্লিটলি প্যারাবিন ফ্রি একটা প্রোডাক্ট। এখানে দেওয়া আছে মেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো, দারু হরিদ্রা, অশ্বগন্ধা, চন্দন, এসব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই প্রোডাক্টটা তৈরি। এর মধ্যে তোমরা কোনো রকম ব্যাড কেমিক্যাল পাবে না। এটা ইউজ করলে তোমার স্কিনে কোনো রকম সাইড এফেক্ট, কোনো রকম প্রবলেম আসবে না, কেননা এটা কমপ্লিটলি আয়ুর্বেদিক প্রোডাক্ট। এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, এর মধ্যে কোনো রকম হার্মফুল কেমিক্যাল অ্যান্ড ব্যাড প্রিজারভেটিভ নেই। এটা রেগুলার ইউজ করলে যেমন তোমার স্কিন থেকে ট্যানিংটা কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে, তার সাথে আনইভেন স্কিন টোন, ব্ল্যাক স্পট, মেছেতা, ওই সব প্রবলেম একসাথে রিমুভ করতে হেল্প করবে ক্যান ফ্রিজ। তোমার স্কিনটা এক্সফোলিয়েট করবে, ডেড সেলটা রিমুভ করবে, তার সাথে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতো প্রবলেমটাও কমপ্লিটলি রিমুভ করতে হেল্প করবে ক্যান ফ্রিজ। তোমরা দিনে 2 থেকে 3 বার এই ক্যান ফ্রিজটা ইউজ করতে পারো ফুল ফেস অ্যান্ড নেকে। অ্যান্ড তোমার এক্সট্রা বডি পার্টেও যেখানে কালো প্যাচ আছে, সানটানের মতো প্রবলেম আছে, স্কিনটা পুরো কালো হয়ে গেছে, সেখানেও তুমি এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। যেমন ঘাড়ে এই পজিশনটা অনেকে কালো হয়ে যায়, হাতটা কালো হয়ে যায় সানট্যানের জন্য, পায়ের পাতাটা কালো হয়ে যায়, তোমরা এখানে এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। তাহলে তোমার এটা রেগুলার ইউজ করলে তোমার ঘাড়ে কালো স্পটটা রিমুভ হয়ে যাবে, তোমার হাতটা গ্লোয়িং হবে, পা থেকে ট্যানটা কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে। তোমরা এটা রেগুলার ইউজ করো। এটা রেগুলার ইউজ করলে তোমার স্কিনটা সফট স্মুথ হবে, তার সাথে একটা ইভেন স্কিন পাবে, তোমরা একটা হেলদি স্কিন পাবে। সো চলো এটার প্যাকেজিং ওপেন করা যাক। অ্যাজ ইউ ক্যান সি গাইস, এই প্রোডাক্টটা 150 গ্রামের একটা হোয়াইট কালারের গোল্ড কন্টেনারে আসে, যেটা ইজি টু ইউজ, হ্যান্ডি অ্যান্ড ট্রাভেল ফ্রেন্ডলি। তোমরা এটা ইজিলি ব্যাগে ক্যারি করতে পারছ। সো চলো দেখা যাক এটার কোয়ালিটি অ্যান্ড স্ট্রাকচার। অ্যাজ ইউ ক্যান সি গাইস, এটা কমপ্লিটলি রেডি ফেস প্যাক। এটা তোমরা ইজিলি তোমার যখন ইচ্ছা তুমি নিয়ে অ্যাপ্লাই করে নিতে পারছো। এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি অ্যান্ড হ্যান্ডি একটা প্রোডাক্ট। আর এটা স্মেলটা নানা রকম আয়ুর্বেদিক হার্বসের যেমন একটা স্মেল আসে, কমপ্লিটলি সেরকমই এটা স্মেল। এটা কমপ্লিটলি রেডি একটা ফেস প্যাক, তোমরা এটা অনায়াসে যে কোনো টাইম ইউজ করতে পারো। এটা কোনো রকম তোমাকে কোনো কিছু দিয়ে মিক্স করতে হবে না, কিছু করতে হবে না, এনি টাইম তুমি এটা জাস্ট নেবে অ্যান্ড ফুল ফেস নিয়ে অ্যাপ্লাই করে নেবে। সো চলো দেখি এটা অ্যাপ্লাই করে। দিনে 2 থেকে 3 বার তোমার ক্লিন ফেস অ্যান্ড নেকে এই ফেস প্যাকটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নাও। দেন 10-15 মিনিট রাখার পর র্যাপ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও।
করছিল, এতটাই সফট অ্যান্ড স্মুথ ফিল হচ্ছিল গাইস, মনে হচ্ছিল এটা আমি সবসময় ইউজ করি। বাট আমার স্কিনটা তো অয়েলি টু সেন্সিটিভ, আমার স্কিনে মাঝে মাঝে তো পিম্পল আসতে থাকে, তো আমি এই ফেস প্যাকটা রেগুলার ইউজ করতে পারি না। বাট তোমার স্কিনটা যদি হয় নর্মাল টু ড্রাই, তুমি কিন্তু এই ফেস প্যাকটা রেগুলার ইউজ করো দিনে দুবার। এটা ইউজ করার পর স্কিনটা এতটাই বেশি সফট অ্যান্ড স্মুথ ফিল হয়, স্কিনটা একদম গ্লোয়িং লাগে, জাস্ট অ্যামেজিং। ট্রাস্ট মি গাইস, তোমরা এটা ইউজ না করলে এটার রেজাল্ট তুমি একদমই বুঝতে পারবে না। জাস্ট ফেসটা ওয়াশ করার পর স্কিনটা এতটাই বেশি সফট অ্যান্ড স্মুথ হয়ে গেল, একদম বাটারি স্মুথ, আর স্কিনটা এতটা গ্লো করছিল। আমি কোনো রকম সিরাম ইউজ করিনি, তাও আমার স্কিনটা ন্যাচুরালি এতটাই বেশি শাইন দিচ্ছিল, জাস্ট অ্যামেজিং। আমি তো এইটা ডেফিনেটলি আমার ফুল বডিতে অ্যাপ্লাই করব, জাস্ট আমি কান ফেসের ফ্যান হয়ে গেছি, তোমরাও অবশ্যই এটা ইউজ করো একবার। এই ফেস প্যাকটা কমপ্লিটলি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। তোমার স্কিনটা একটু যদি হয় নর্মাল টু ড্রাই, তোমার স্কিনে অ্যাকনে, র্যাশ, পিম্পলের মতো প্রবলেম যদি না থাকে, তবেই তুমি এই ফেস প্যাকটা দিনে 2-3 বার ইউজ করতে পারো, তবেই তুমি বেস্ট রেজাল্ট পাবে। আর যদি তোমার স্কিনের অ্যাকনে, র্যাশ, পিম্পলের মতো প্রবলেম থাকে, তাহলে তুমি এই ফেস প্যাকটা একদমই ইউজ করো না। তাহলে এই ফেস প্যাকটা ইউজ করলে তোমার স্কিনে আরও বেশি পিম্পল বেরোতে পারে, আরও বেশি র্যাশ বেরোতে পারে, অ্যাকনির মতো প্রবলেম আসতে পারে, তোমার স্কিনটা পুরো লাল হয়ে যেতে পারে। তাহলে আমি রেকমেন্ড করবো তোমার স্কিন টাইপটা যদি হয় নর্মাল টু ড্রাই, তবেই তুমি এই ফেস প্যাকটা দিনে 2-3 বার ইউজ করতে পারো, তবেই তুমি বেস্ট রেজাল্ট পাবে। ক্যানফ্রেস সম্পর্কে যদি তোমার কোনো রকম কোয়েরিজ থাকে, তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, আই হোপ এই রিভিউ ভিডিওটা তোমাদের খুব হেল্প করবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অ্যান্ড হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটাকে একটা বিগ লাইক করতে একদম ভুলো না। তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, ওটার লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ততক্ষণ খুব ভালো থেকো, আমি আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।